হ্যালো বন্ধুগণ, আপনারা দেখছেন ড্রয়িং ওয়ে চ্যানেল। আমার নাম অয়ন দাস। এখন আমি একটা ছবি আঁকবো, যেখানে দেখতে পাচ্ছেন ছাদের ওপরে বসে আছি। লাইভ পেন্টিং হবে। তো ছাদের ওপরে পাশে কিছু টব রাখা আছে ফুলের, যে ছাদের ওপরে এখন জল জমে আছে দেখতে পাচ্ছেন। একটা পাখি স্নান করছে। এইখানে এই টবগুলো জলের ওপরে একটা সিনারি আঁকবো, খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি চারকোল স্টিক ব্যবহার করছি এবং একটু আইডিয়াটা নিয়ে নেব চারকোল স্টিক দিয়ে, তারপরে টুমি পেন্সিল দিয়ে একটু ড্রয়িং করে নেব। এখন আমি ওয়াটার কালার দিয়ে আকাশটা এবং নিচের জলটা করে নেব। তো ওয়াটার কালার দিয়ে এভাবে করে নিন, খুব সুন্দর একটা আই পেন্টিং এভাবে আপনারা করতে পারবেন। তো দেখুন, টবগুলোকে এইভাবে আপনারা করে নিন গ্রে কালার দিয়ে। আজকে আমি অ্যাক্রোলিক কালার, এখন আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করব, আর ওয়াটার কালার ব্যবহার করব না। তো প্রথম দিন যখন ড্রয়িং করছিলাম সেক্ষেত্রে আমি ওয়াটার কালার দিয়ে করেছিলাম। তো এখন এখন থেকে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করব এবং বাকি ছবিটা কমপ্লিট করব। অ্যাক্রোলিক কালার ব্যবহার করব এই কারণে কি, কেননা ছবিটা আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো লাইভ পেন্টিং যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততটাই ভালো, কারণ এই জায়গাটায় কমপ্লিট না করতে পারলে ছবিটা চেঞ্জ হতে থাকে। তো লাইভ পেন্টিংয়ের ছবি হচ্ছে যত তাড়াতাড়ি একটা সুন্দর ছবি ফুটিয়ে তোলা যায় সেটার চেষ্টা করতে হয়। তো ওয়াটার কালার করলে একটু সময় বেশি লাগবে। তো আমি আকাশের জলটা কিছুটা ওয়াটার কালারে করে নিয়েছি। এখন আমি অ্যাক্রোলিক কালারে বাকি ছবিটা কমপ্লিট করব খুব তাড়াতাড়ি। আর এখন আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, প্রচুর হাওয়া বইছে এবং কিছুখানি বাদেই হয়তো বৃষ্টি আসবে। তো আমাকে তাড়াতাড়ি ছবিটা কমপ্লিট করতে হবে। আমি অ্যাক্রোলিক কালারে পুরো ছবিটা কমপ্লিট করব। আপনারা ছবিটা দেখুন, যেমনটা দেখলেন ফুলগুলোকে আমি পেন্টিং নাইফ দিয়ে করে নিলাম। তো এবারে আমি একটু সরু তুলি দিয়ে বাকি কাজগুলো করব। তো ফুলগুলো পেন্টিং নাইফ দিয়ে করলাম, তার কারণ হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। ফুলের একটা অ্যাক্রোলিক কালারে পেন্টিং নাইফ ব্যবহার করে অনেক সময় দেখবেন সুন্দর সুন্দর ছবি হয়, সেক্ষেত্রে আপনারাও এভাবে করতে পারেন। এখন আমি বাকি সিনারিটা স্টেপ বাই স্টেপ না দেখুন এবং ফলো করুন, এইভাবে করতে হবে। বিভিন্ন কালার দিয়ে বাকি ছবিটা আমি কমপ্লিট করব। পাতাগুলোকে লাইট গ্রিনগুলোকে এইভাবে পেন্টিং নাইফ বা চাকু বলতে পারেন, এই ধরনের ড্রয়িং করার জন্য যে চাকুটা পাওয়া যায় অ্যামাজনে পাওয়া যায়, কিনতে পারেন amazon.com এ পেয়ে যাবেন। এইভাবে পেন্টিং নাইফ দিয়ে আপনারা গাছের পাতাগুলোকে করে নিন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুলিতে করলে একটু সময় বেশি লাগবে, তো এইভাবে করুন।
কাজটা কমপ্লিট করলাম এবং খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে এবং খুব একটা একদম সিম্পল একটা ছবি। যারা বিগিনার্স তারা এভাবে প্র্যাকটিস করুন, এবং যদি রিয়েলিস্টিক লাইভ পেন্টিং করতে চান সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো রিয়েলিস্টিক নয়, মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে হ্যাঁ ছবিটা ঠিক আছে। এই লাইভ পেন্টিংটা এভাবেই করা হয় খুব তাড়াতাড়ি সিম্পলভাবে, সব কিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমার মেন ছবির থিম হচ্ছে আমার টপগুলো দেখাতে হবে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে ছবিটা। তো এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে লাইভ পেন্টিং। তো নেক্সট টাইম আরও লাইভ পেন্টিং করবো। তো বাই।